কি মনে হচ্ছে কোথায় আছি আমরা বাংলাদেশে পুরো হারিয়ে গেছি আমরা কি ভাই বাংলাদেশে আছি জি জি এটা বাংলাদেশে কি হার মানাবে পুরো ফিলিংসটা মানে বাংলাদেশের আর কি আচ্ছা কিন্তু আমরা আসলে রয়েছে সৌদি আরবের তিন দহা নামক একটা স্থানে এই যে চারপাশে দেখাই এটা হচ্ছে সুবিস্তৃত একটি লেক এখানে শুধু লেক যে তা না এখন দেখা যাচ্ছে না কিন্তু এখানে পানকৌড়ি রয়েছে বক রয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত উড়ছিল ওই দিকে পাথরটাতে আমি বক দেখতে পাচ্ছি আমাদের আজকে একটি ছোটখাটো পিকনিক ছিল রুমি ভাই আমাদের দাওয়াত করেছিলেন বেশ কয়েকটি ফ্যামিলি এসেছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আসরের পর এখন একটু ঠান্ডা চলে এসেছে আমরা ভাবছি যে বের হয়ে যাব এই তো সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন লাগছে ভাই এই জায়গাটা তো আপনার আবিষ্কার মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ আমরা সবাই এসেছি একসাথে আশা করি সবার ভালো লেগেছে আর ভালো লাগার কথা এরকম মিঠা পানির ইমেজ মানুষকে টানে আমাকেও টানে বারবার বারবার আসতে ইচ্ছে করে ইনশাআল্লাহ বারবার আসবো জি জি আমরা প্ল্যান করছিলাম যে একটি পূর্ণিমায় আমরা রাতে চলে আসবো একটু আগে প্ল্যান করছিলাম সৌদি আরব মানেই মরুভূমি মরু এটা দেখে বিশ্বাস হবে না যে পাহাড়ের গা ঘেঁষে পাথরের গা ঘেঁষে এরকম কত হাজার ফিট উপরে আছি আমরা 7000 ফিট অলমোস্ট তার উপরে এই যে এরকম লেক বেশ সুন্দর একটা জায়গা সোহেল ভাই গ্রেট বিজনেসম্যান এই পাশে অনেকেই চলে এসেছে ওই পাশে দেখাচ্ছে ক্যামেরাতে বন্দি করে ফেলবো না আচ্ছা যদি আমাকে দেখ আমিও আছি সবার সাথে আমাদের পেছনে বিশাল লেক তিন দহা লেক এই তোমরা কি করছো অনেক চমৎকার সুন্দর এ দৃশ্য বাতাসটা এই মুহূর্তে ভালো লাগছে কিন্তু সহসা ঠান্ডা নেমে যাবে দূরে বকগুলো দাঁড়িয়ে আছে রৌদ্র উজ্জ্বল স্থানে উড়ে বেড়াচ্ছে পানকৌড়িও রয়েছে বছর খানেক আগে রুমি ভাই এবং আমি এখানে মাছ ধরতে এসেছিলাম অনেক মাছ রয়েছে কিন্তু এখানে এই কারণেই বকগুলো দেখা যাচ্ছে তবে চারপাশটা একটু নোংরা যারা আসে আসলে তারা পিকনিক করে ময়লাগুলো ফেলে যায় এই জায়গাটা আসলে সুন্দরবনের ম্যানগ্রোভের মতো মনে হচ্ছে এখন পানি কমে যাওয়ায় গাছগুলো হয়েছে আমরা
অনেকগুলো বক দেখতে পাচ্ছি। ওই পাশটায় রোদের আলো, বকগুলো সেখানে রয়েছে, বিশাল লেক। শেষ বিকালের আলোতে বক এবং অন্যান্য পাখিগুলো কিভাবে উড়ে বেড়াচ্ছে এই দৃশ্য তো না দেখে পারছি না। ওই পাশটাতে আমি দেখাতে পারিনি, এক ঝাঁক কালো রঙের পাখি, হয়তো পানকৌড়ি, উড়ে গেল। যে সুমন ভাই কিছু বলছিলেন, এই আমাদের বিখ্যাত কাশেম ভাই, উনি এখানে বেসিক্যালি পেশায় হাউস ড্রাইভার, কিন্তু পাশাপাশি পার্ট টাইম উনি এখানে চা বিক্রি করেন। কয়লায় পোড়া চা হয়েছে এর আগে খেয়ে যাওয়ার, আমার কাছে টাকাই রাখতে চায় না। আচ্ছা আচ্ছা, আজকে ভালো করে খাবো, কিন্তু আজকে আমি স্পন্সর করব, পুরো দল নিয়ে আসছি, আপনি চাটা সুন্দর করে বানান। হ্যাঁ, ও কয়লায় না, চিনি দেয়া আছে? চিনি আছে, যে চিনি কম হয়। আপনি কোথাকার, কলকাতা? না না না, বাংলাদেশ। আচ্ছা, আপনি দিতে থাকেন, আপনার বেশি না থাকলে আর একটু কম করে যাতে সবাই পায়। এখান থেকে একটু দিই দাদা, বাবা বাবা, হ্যাঁ এরকম করে দেন, হ্যাঁ যাতে সবাই পেতে পারে। সোহেল ভাই, আমরা যাত্রা পথে থামলাম, আমরা আসলে চা খেতে এসেছি। তারপরে শফিক ভাইয়ের গাড়িতে কয়টা আছে দেখো তো, আম্মু খাবে। মেনন ভাই, আমরা এখানে পার্টি দিয়েছি, নামাজ পড়তে পারি, তাই না? আমরা এখন আসলে রাস্তার পাশে আমরা চা খাচ্ছি। ছোট মানে সামান্য একটু দিলেই হবে ভাই, আমরা এখানে নামাজ পড়ে যাব। দূরে আমি মসজিদ দেখতে পাচ্ছি, ভাগ্য ভালো যে আমরা চাটা পেয়েছি। আমরা সবাই এখন চা খাচ্ছি, আসলে এই আবহাওয়ায় কিন্তু চাটা খুব স্বাদের। জি জি, কাশেম ভাই আমাদেরকে চা খাওয়ালেন, আসলে টাকা নিতেই চাননি, এরকম আতিথেয়তা। বাঙালি ভাই, আমরা বাঙালির একটা টান আছে না ভাই? তা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। কাশেম ভাই বলেন, এখন আগুন পোহাতে পোহাতে আমরা চা খাবো। ও আপনার কি রকম গরম লাগে? এর নাকি একটু ধরে দাও। এই 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 ছোট মেয়েটা এত চা খায় কেন? ডোনারদের কি নাম? আম্মুর ছোট মেয়েটা নিচ্ছে, আম্মুর জন্য নিচ্ছে। রাস্তার পাশে ছোট একটি মসজিদ, আমরা সেখানে নামাজ পড়তে যাচ্ছি। মাগরিবের সময় হয়ে গেছে অনেক আগেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।